हेलो बंधुरा आजकेर भिडियोते आलोचना करब बांग्लादेश इरानेर सम्पर्क माने जुक्तराष्ट्र इरानेर एई उत्तेजनाय बांग्लादेश कार पक्ष नेबे सेई सम्पर्के विस्तारित आलोचना करार पूर्वे जारा एखोनो नतुन ज्ञान यूट्यूब चैनलके सबस्क्राइब करेननि तारा अवश्य चैनलटी सबस्क्राइब करे भिडियोते एकटा लाइक करे देबेन। तो चलुन शुरू करी। बांग्लादेशे ढाकाय एकटी सम्मेलने अंश नेওয়ার জন্য ढाकाय এসেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ। তিনি भारत महासागरेर उपकूलीय देशगुलोर सहयोगिता संस्थान इंडियन ओशन रिंग एसोसिएशन बा आईओ एर सम्मेलने जोग दिएछेन। सम्मेलने भारत इंडोनेशिया मालयेशिया सिंगापुर अस्ट्रेलिया श्रीलंका केनिया मारिशास मादागास्कार केनिया सह 22टी देशेर मंत्रीरा अंश निচ্ছেন। এমন একটা সময়ে তার এই সফর হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধিতার কারণে ইরান চাপের মধ্যে রয়েছে। এরই মধ্যে দেশটির নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ইউরোপের দেশ সহ বিশ্বের অনেক দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত হয়ে পড়েছে ইরানের। এর আগে 2013 সালে 5 পরাশক্তির সঙ্গে পরমাণু চুক্তির পরে আশা করা হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। পরবর্তীতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বেশ কয়েকটি বাণিজ্য চুক্তিও হয়েছিল, কিন্তু ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর সেসব চুক্তি আটকে গিয়েছে। বাংলাদেশ ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকলে এবং গত কয়েক বছরে দুই দেশের মধ্যে কয়েকটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের আসা যাওয়ার বাইরে সম্পর্ক খুব বেশি এগোয়নি। ইরানের সঙ্গে কূটনৈতিক দিক থেকে বাংলাদেশের মৌলিক কোনো দ্বন্দ্ব নেই, বরং খুব ভালো সম্পর্ক রয়েছে বাংলাদেশের। কিন্তু সেই সম্পর্ক আরো এগোতে গেলে বাংলাদেশকে অনেকগুলো বিষয় বিবেচনায় রাখতে হচ্ছে। ইরানের ইস্যুতে একদিকে যেমন যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের মতো দেশ আছে, অন্যদিকে আছে চীন এবং ভারতের ইস্যুটি। বাংলাদেশকে এইসব জোট বা ভূরাজনৈতিক বিষয় বিবেচনা রেখে অবস্থান নিতে হচ্ছে, কারণ বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হয়। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আছে, পাশাপাশি সৌদি আরবের শ্রম বাজার অর্থনৈতিক সহায়তা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফলে যতই ভালো সম্পর্ক থাকুক না কেন ইরানকে পুরোপুরি বা সরাসরি সমর্থন দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। কারো সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি। সেই হিসেবে যুক্তরাষ্ট্র এবং ইরানের এই সংঘর্ষের মাঝে বাংলাদেশ কারো পক্ষ নেবে না, সেটাই অনুমান করা যাচ্ছে। বাংলাদেশ চাইবে না কারো সঙ্গে সম্পর্ক খারাপ করতে। ফলে বাংলাদেশ যেমন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও কোনো সম্পর্কের মধ্য দিয়ে যেতে চাইবে না, তেমনি আবার ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইবে না বাংলাদেশ বলে মনে করছে বাংলাদেশি বিশেষজ্ঞরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক চেয়ারম্যান বলেন, দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা নেই, তবে সেটা অনেকদিন ধরে একটি সীমিত অবস্থায় আছে। আন্তর্জাতিক নানা কারণে ইরান সেটা বুঝতে পারছে, তারাও নিশ্চয় আমাদের কাছে সেরকম কিছু মোটেও আশা করছে না। বাংলাদেশ শীর্ষ ব্যবসায়ী সংগঠন এপিসিসিআই বলছেন, পরমাণু চুক্তি হওয়ার পর ইরানের সাথে বাংলাদেশের অনেক বাণিজ্য সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু নতুন এই বিরোধিতার কারণে সেই সব কিছু স্থগিত হয়ে গেছে। সংগঠনের নির্দিষ্ট সহসভাপতি মোহাম্মদ মুনতাকিম আশরাফ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ শুরু হওয়ার পর থেকে সেই দেশের সঙ্গে বাংলাদেশের সব রকম ব্যবসা বাণিজ্য স্থগিত হয়ে গেছে, কারণ যুক্তরাষ্ট্রকে টপকে নিজের জন্য সমস্যা তৈরি করতে চাইবে না বাংলাদেশ। 2018-19 অর্থ বছরে ইরানে $17 মিলিয়ন পণ্য রপ্তানি হলেও কোনো পণ্য আমদানি হয়নি। অথচ 2011 সালে রপ্তানির পরিমাণ ছিল $97 মিলিয়ন আর আমদানির পরিমাণ ছিল $63 মিলিয়ন। ইরানে এলপিজির দাম অনেক কম। বাংলাদেশ অন্যান্য দেশ থেকে যে দরে এলপিজি গ্যাস কিনে ইরানে তার অর্ধেক দামে কেনা যায়। তেলের খরচও কম পড়ে, তারপরও সেখান থেকে আর কেনা যাচ্ছে না। সরকারের তরফ থেকে ইরানের সঙ্গে বাণিজ্যের ওপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু ব্যবসায়ীরা নিজে থেকে কোনো ঝুঁকি নিতে চান না বলে জানান তিনি। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।